রাজ্যের সেরা থানার শিরোপা পেল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানা। 2021 সালে সেরা থানা প্রতিযোগিতায় প্রথম হয়ে এই পুরস্কার পেল বালুরঘাট থানা। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ বিভাগের তরফে সম্প্রতি ভবানী ভবনের তরফে ট্রফি ও শংসাপত্র তুলে দেওয়া হয় বালুরঘাট থানার অফিসারদের হাতে। মাসখানেক আগেই এই বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। বালুরঘাট থানা যেমন রাজ্যের সেরা থানার শিরোপা পেয়েছে, তেমনি সেরা পুলিশ জেলা হিসেবে কৃষ্ণনগর ওই শিরোপা পেয়েছে। গত 18 জুলাই বালুরঘাট থানার অফিসারদের হাতে ওই পুরস্কার তুলে দেন পুলিশ কর্তা কে জয়রামন। এদিন সেরা থানার পুরস্কার মেলায় খুশি সকলে। আইসি শান্তিনাথ বাজার দাবি দফায় দফায় থানা পরিদর্শন হয়, বাহ্যিক অভ্যন্তরীণ সমস্ত বিষয় খতিয়ে দেখা হয়, এরপরে এই পুরস্কার মেলে। বালুরঘাট থানার ট্রাফিক বিভাগের পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের সহযোগিতাতেই সেরা থানা শিরোপা মেলেছে। গত কয়েক বছরে বালুরঘাট থানার বাহ্যিক অভ্যন্তরীণ আমূল বদল এসেছে। ব্রিটিশ আমলে তৈরি বালুরঘাট থানা বহু ইতিহাস ও আন্দোলনের সাক্ষী। পুরনো বিল্ডিং ছেড়ে বছর কয়েক আগে নতুন ঝাঁচকচক বিল্ডিং এ থানা তুলে আনা হয়েছে, কিন্তু থানা চত্বর ছিল আবর্জনায় ভরা। উদ্ধার করা মোটর বাইকে ভর্তি হয়ে থাকতো এবং থানায় আসা মানুষদের বসার জায়গা পর্যন্ত ছিল না। বাইরের রাস্তা থেকে থানার দিকে তাকালেই মানুষের একটা ভীতি কাজ করত, কিন্তু এখন একেবারে খোল নলচে বদলে গিয়েছে থানা চত্বর। চত্বরে গড়ে উঠেছে সুসজ্জিত মিউজিয়াম। এছাড়াও থানাতেই পুরনো জায়গা পরিষ্কার করে সেখানে শিশু উদ্যান গড়ে তোলা হয়েছে। শিশু উদ্যানে গ্রাম্য সবুজ পরিবেশ, খেলনা, ফোয়ারা ও বসার জায়গা করা হয়েছে। পার্কের দেওয়ালে তুলিতে কার্টুন চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও বালুরঘাট পুরসভার তরফে থানাতে আলো ও বসার জায়গা করা হয়েছে। এদিকে থানাতে আলাদা করে মহিলা হেল্প ডেস্ক, অভিযোগ লেখার জায়গা, পার্কিং সহ নানা কাজ করা হয়েছে। আই লাভ বালুরঘাট লেখা ফলক লাগানো হয়েছে। পুলিশের সূত্রের খবর, রাজ্য পুলিশের প্রতিনিধি দল 500টিরও বেশি থানা পরিদর্শন করে। প্রথমে জেলা স্তর, এরপর রেঞ্জ, বিভাগ, তারপর রাজ্য। সবেতেই ভালো ফল করে বালুরঘাট থানা। মাসখানেক আগে বালুরঘাট থানা পরিদর্শনে আসেন রাজ্য টেলিকম শাখার এডিজি অজয় সহ অন্যান্য আধিকারিকরা। তারা থানার বিভিন্ন মামলা অপরাধ দমনের নথি, পুলিশ কর্মীদের পারদর্শিতা, আগাম পাওয়া তথ্যে গ্রেফতারের সংখ্যা, থানা চত্বরের সৌন্দর্যায়ন, অভিযোগ জানাতে আসা বাসিন্দাদের জন্য পরিকাঠামো ইত্যাদি খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করেন। আর বিচারই রাজ্য পুলিশের তরফে বালুরঘাট থানা রাজ্যের সেরা থানার পুরস্কার পেল। এ বিষয়ে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ বাজা কি জানিয়েছেন শুনব। ট্রফি এবং সার্টিফিকেটটা কাদের পক্ষ দেওয়া হয়েছে এবং কেন দেওয়া হয়েছে? প্রতি বছর আমাদের ইস্টবেঙ্গল পুলিশে যতগুলো থানা আছে তার মধ্যে একটি থানাকে বেস্ট কে পিএস হিসেবে ঘোষণা করা হয়। এবং এটা যে 2021 নিরিখে এটা পশ্চিমবঙ্গের যতগুলো থানা আছে সেগুলো ভিজিট করে, এটা যে আমাদের সাহেবদের টিম আছেন এটা করে এই থানা বেস্ট কে পিএস 2021 নিরিখে এটা বিচার করা হয়েছে। এবং সেটাতে সিলেক্ট বালুরঘাট থানা হয়েছে রাজ্যের মধ্যে একটি থানা। এবং তার জন্যে ট্রফি এবং সার্টিফিকেটটা আমরা গত পরশু আমাদের ভবানী ভবন থেকে ওখান থেকে দেয়া হয়েছে। স্যার কোন কোন দিকটা দেখা হয়েছে? এটা হচ্ছে ইনডোর আউটডোর সব কিছু দেখা হয়। থানার ইনফ্রাস্ট্রাকচার, থানার মানুষজন যে আসে তাদের বসার ব্যবস্থা থেকে মানুষের পরিষেবা থেকে আরম্ভ করে ক্রাইম স্ট্যাটিস্টিক থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডার এবং সর্বোপরি মানুষের সাথে কীরকম রিলেশন, অনেক বিষয়গুলো দেখা হয়। দেখার পরে এই সেই মানগুলো দেখার পরে আমাদের সুপিরিয়র সাহেব যারা আছেন, এডিজি র্যাঙ্কের সুপিরিয়র সাহেব এসেছিলেন, উনি এডিজি টেলিকম আমাদের অজয়নন্দ সাহেব এসেছিলেন, উনি ভিজিট করেছেন। আমার টিমের উনি চেয়ারম্যান ছিলেন এবং সমস্ত মান খতিয়ে দেখে এটা আমাদের 2021 করা হয়েছে। বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা।